নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতা শাহ। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জমিতে ঢুকে সর্ষের গাছ খেয়ে নেওয়ায় ছাগলের মালিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল জমির মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার চড়ুইগাছি এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। জমিতে ছাগল ঢুকে ফসল খেয়ে নেওয়ায় ছাগলের মালিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জমির মালিকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বনগা থানার চড়ুইগাছিতে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা অপরেশ বিশ্বাস ওরফে তুফানের সর্ষে খেতে প্রতিবেশী সুভাষ বিশ্বাসের ছাগল গিয়ে কিছু সর্ষে গাছ খেয়ে নেয়। প্রতিবাদে সুভাষ বিশ্বাসের বাড়িতে গিয়ে বচসায় জড়ায় অপরেশ ওরফে তুফান। ছাগলের সর্ষে গাছ খাওয়ানি তার ছাগল, ছাগলটা হচ্ছে যে মারা গেছে ওর ছাগল, আর যে মেরেছে তার সর্ষে খেতে। এই মারামারি হওয়ার পরে ও এসে প্রথমে ও গা হাত দিয়েছিল, এও গা হাত দিয়েছিল, দেওয়ার পরে হাত দিয়ে ঢালাঢালি হওয়ার পরে তারপরে চলা কাট দিয়ে মাথায় বাড়ি। কত টাকা হয়েছে? সাড়ে চারটে নটা। কোন কোন জায়গায় হয়েছে? ওর বাড়ির সামনে হয়েছে। অভিযোগ, তুফান আচমকা একটি কাঠ নিয়ে সুভাষ বিশ্বাসের মাথায় আঘাত করে, মাটিতে লুটিয়ে পড়েন সুভাষ বিশ্বাস। স্থানীয়রা তড়িঘড়ি বনগা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সুভাষ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। সুভাষ বিশ্বাসের স্ত্রী লিপিকা বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওই সর্ষের পাতা একটা খেয়েছে, ওই পাতা খেয়েছে, এখন আমি তাড়াই নিয়ে যাচ্ছি, তাই বাড়ির পরে এসে আমাদের এরকম মালুরা চাষ, সে মারা গেছে। কোন জায়গায় আছে তার? বনগা হাসপাতালে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শিশুর পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার দীনবন্ধু নগরে। জানা গিয়েছে বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী তিন বছরের শিশুকে নিজের বাড়িতে ডেকে আনে অভিযুক্ত যুবক। অভিযোগ, শিশুকে যৌন হেনস্থা করে সে, ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ। এখন আমি উপযুক্ত শাস্তি চাইছি, একের জন্য সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয়ে আমি ইয়ে করতে চাই, ওর যতটা শাস্তি হওয়া উচিত সেটাই হওয়া দরকার। এরকম ঘৃণ্য কাজ আরো দুই তিনবার করেছে। শুক্রবার শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো ধরায় ধর্ষণের মামলা আনা হয়েছে এবং একটা তিন বছরের শিশুকন্যাকে সে ধর্ষণ করেছিল বলে অভিযোগ আছে। এই বড়দিনের কারণে বন্ধ রয়েছে, সেই জন্যে পুনরায় তাকে দু তারিখে আবার পক্সো আদালতে প্রেরণ করা হবে এবং সেখানে তার মেডিকেল এবং অন্যান্য তদন্ত যেগুলো সেগুলো পুলিশ শুরু করেছে। এবং ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। দিল্লির অনশনরত কৃষকদের সমর্থনে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মিছিল করল দলিত আদিবাসী কৃষকেরা। ট্রাক্টর এবং লাঙল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন তারা। কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে মিছিল করল দলিত আদিবাসী কৃষকরা। শনিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মিছিল করে তারা। অশোকনগর বাইগাছি থেকে মিছিল শুরু হয়ে আট নম্বর গেটে শেষ হয়। ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার পর 74 বছর পরে আজকে কৃষকরা 9 লক্ষের উপরে কৃষক সারা দিল্লি ঘিরে ফেলেছে এবং 40 জন কৃষক অলরেডি মারা গেছে, তাদের সংহতি জানানোর জন্য আজকের এই মিছিল। এই মিছিলকে মূলত দাবি কৃষি বিল প্রত্যাহার করতে হবে। ট্রাক্টর নাঙল নিয়ে মিছিলে সামিল হন কৃষকরা। ধামসা মাদল নিয়ে আদিবাসী নৃত্য মিছিলে অন্য মাত্রা এনে দেয়। অসুবিধা যেভাবে আমাদের করছে, রাজপথে দিল্লিতে যেভাবে নেমেছে, তাতে আমরা দেখে আমরাও তো কৃষির একজন, আমরা ওই জন্য আমরা কৃষির জন্য আমরা খুব, ওরা যদি 40 জন অল্টোটার মারা গেছে, তারপর আমরা এখানে কৃষিরা বাড়িতে ভদ্রলোকের মতন বসে থাকবো তাদের চলবে না, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। সে যা করার আমরা করব, যত সময় এই কৃষি বিল প্রত্যাহার না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ¡Gracias!
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুধ ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার গৌরীপুর এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক দুধ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার গৌরীপুর এলাকায়। ঘটনায় গুলিবিদ্ধ রাজেশ সাউ নামে এক দুধ ব্যবসায়ী। রাজেশের পরিবারের অভিযোগ, ঘটনার পেছনে যুক্ত রয়েছে সন্তোষ যাদব নামে এক ব্যক্তি। অভিযুক্ত সন্তোষ আহত রাজেশের বন্ধু। পরিবার সূত্রের দাবি, মাস তিনেক আগে সন্তোষের সাথে মদের দোকান খোলা নিয়ে বিবাদে জড়ায় রাজেশ। বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় মিল গেটের সামনে নিয়ে গিয়ে আচমকাই গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। একটু লড়কা ভেজা থা পাপা হামলোক সব কই খানা খা রহে থে তো লড়কা আয়া উসকা ফোন মে সন্তোষ যাদব ফোন কিয়া তো ও বোলা কি ভাইয়া আওয়া মিটিং উটিং এ বাত করে কে বাদ পাপা খানা উনা খা কে খাইনি কা ডিব্বা লেকে গয়ে পাইদলে উসকে বাদ লেকে গয়ে উধর মিল গেট হে উধরই মার দিয়া গোলি পাপা তব দৌড়ল দৌড়ল আধা দূর লে আ গয়ে থে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। সন্দেশখালীর মণিপুর গ্রামে উদ্ধার বিশাল আকারের একটি বিরল প্রজাতির শকুন। আহত অবস্থায় শকুনটিকে উদ্ধার করে গ্রামবাসীরা। উদ্ধার হওয়া প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার মণিপুর গ্রাম পঞ্চায়েতের মণিপুর গ্রাম থেকে উদ্ধার হলো বিশাল আকারের বিলুপ্ত প্রজাতির একটি শকুন। স্থানীয় একটি ধান খেতে আহত অবস্থায় শকুনটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। শকুনটি ঠোঁটে ও ডানায় আঘাতের চিহ্ন ছিল। তারা সেটিকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করেন। খবর পেয়ে ঝিঙ্কাখালি ফরেস্টের আধিকারিক ঘটনাস্থলে এসে আহত শকুনটিকে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে শকুনটিকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কি করে শকুনটি এখানে এসেছে, কোথা থেকেই বা এসেছে, তা খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। অশোকনগরে বাড়ছে অসামাজিক কাজকর্ম। সন্ধ্যা নামার পর থেকেই এলাকায় বসছে মদ গাজার আসর। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে স্থানীয়রা। সন্ধ্যা নামার পর থেকে এলাকার দখল নিচ্ছে দুষ্কৃতীরা। এলাকায় বসছে মদ গাজার আসর। দুষ্কৃতীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না কেউ। প্রায় এলাকায় ঘটছে অসামাজিক কাজকর্ম। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের রাজীবপুর হাট নপাড়া দিন দিন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। অভিযোগ স্থানীয়দের। 2019 সালের 22 ডিসেম্বর রাতে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ দম্পতি মদনমোহন নন্দী ও অর্চনা নন্দীকে নিজের বাড়িতে গলার নলি কেটে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার পর এক বছর কেটে গেলেও খুনের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার দিন দম্পতির একমাত্র ছেলে দীপঙ্কর নন্দী বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। তবে ঘটনার পর থেকে আজও বাড়িতে ফিরতে পারেননি তিনি। স্থানীয় একটি আইসিডিএস কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন তিনি। আমি পাশের মানে আমাদের গ্রামে পাশে একটা স্কুল আছে, স্কুলে থাকি। খুনের ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল বাড়বে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও বাড়েনি নিরাপত্তা। ঘটনার পর কিছুদিন এলাকায় সিভিক পাহারা থাকলেও তা তুলে নেওয়া হয়। গোটা এলাকায় নেই পর্যাপ্ত আলো, ফলে রাত বাড়ার সাথে সাথে অন্ধকারে বেড়ে যায় অসামাজিক কাজকর্ম। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা এখন আর নেই, আগে প্রথম কদিন ছিল, তারপরে থেকে একদম পুরো আউট। এমনকি একটা লাইট লাগাতে বলেছিলাম আমাদের বাড়ির সামনেটা, সে লাইট আজ পর্যন্ত লাগায়নি। সব একসাথে আসে ওই সামনের মোড়ে যেখানে লাইট আছে, ওখানে লোকজন দাঁড়িয়ে থাকে, পাঁচ ছজন যখন একসাথে হয় তারপরে একসাথে আসে। আমাদের এখানে অনেক ছেলেপেলেরাই আছে কলকাতা কাজে যায়, তারা রাত্রি 11টা 12টা এই সময়ও লোক আসে, কিন্তু ওইখানে কোনো নিরাপত্তা নেই। যখন তখন কোনো একটা কিছু ঘটে গেলে কিছু হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। ইস্টবেঙ্গল ক্লাবের 100 বছর পূর্তি উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করলো দমদম ফুটবল লাভার্স ক্লাবের সদস্যরা। শনিবার বনগাঁয় এসে পৌঁছায় সাইকেল র্যালি। ইস্টবেঙ্গল ক্লাবের 100 বছর পূর্তি উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করলো দমদম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার র্যালি বনগাঁ শহরে এসে পৌঁছায়। বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে র্যালির সদস্যদের সংবর্ধনা দেয় ফুটবল প্রেমী কিছু যুবক। জানা গিয়েছে সাইকেল র্যালি বনগাঁ থেকে নদিয়া হয়ে কলকাতায় পৌঁছাবে।
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ আপনারা জানেন যে 1920 সালে পয়লা আগস্ট ইস্টবেঙ্গল শতবর্ষের তার শুরু করেছিল পয়লা অগস্ট থেকে, কিন্তু দুর্ভাগ্য করোনা প্যান্ডেমিকের জন্য সেই শতবর্ষ অনুষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাব যেমন সেইভাবে পালন করতে পারিনি আমরাও পারিনি, আমরা যারা ইস্টবেঙ্গল অনুরাগী অর্থাৎ ফ্যান ক্লাব। আমরা এই প্যান্ডেমিক পিরিয়ডে সেই শতবর্ষ পিছিয়ে যাওয়াতে আমরাও খুশি করেছি। আমরা দেখলাম 2020 শেষ প্রান্তে যদি শতবর্ষ অনুষ্ঠান না করি তাহলে তা জৌদুস থাকবে না, তাই শতবর্ষ হিসেবে পালন করছি আমরা রাস্তা নেমে ইস্টবেঙ্গল সমর্থকদের উজ্জীবিত করছি। তার কারণ আপনারা জানেন বর্তমান আইএসএলে ইস্টবেঙ্গল হতাশজনক ফলাফল, সমর্থকরা খুব বিমর্ষ, খেলোয়াড়রা তাই খেলোয়াড়দের এবং সমর্থকদের উজ্জীবিত করবার জন্য আমরা খেলোয়াড়রা রাস্তা নেমেছি, ইস্টবেঙ্গলের অনুরাগী যারা তারা রাস্তা নেমেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।